ফার্মা ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের দেশের মানুষের প্রচুর রং কনসেপশান আছে ইলিউশন আছে কোশ্চেন আছে এর পেছনে সবথেকে বড়ো রিজন হচ্ছে আমাদের দেশের লিটারেট এবং ইললিটারেট সব মিলিয়ে খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে যারা এই সেক্টর সম্পর্কে অর্থাৎ ফার্মা সেক্টর সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখেন আমি একা বলে হয়তো এই হিউজ নাম্বার অফ পিপলের কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো না কিংবা ইলিউশন দূর করতে পারবো না কিন্তু ট্রাই তো করতে পারি হ্যান্ড দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু ডু হোয়াট ফার্মা ইন্ডাস্ট্রি মেয়েদের জন্য কেমন বা ফার্মা ইন্ডাস্ট্রি ফিমেল এমপ্লয়ীদের জন্য কেমন জব অপরচুনিটি প্রোভাইড করে কেমন জব এনভায়রনমেন্ট প্রোভাইড করে কেমন রিলেভেন্ট ফ্যাসিলিটি প্রোভাইড করে সেটা সম্পর্কে একটা শর্ট ওভারভিউ দিয়েছিলাম প্রিভিয়াস একটা ভিডিওতে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি চাইলে দেখে নিতে পারেন আজকে কথা বলবো ফিমেল এমপ্লয়ীদের জন্য কোন কোন ডিপার্টমেন্ট মোর প্রেফারেবল অর্থাৎ ফার্মা ইন্ডাস্ট্রির কোন কোন ডিপার্টমেন্ট ফিমেল এমপ্লয়দের জন্য মোর প্রেফারেবল এবং সেগুলোতে তাদের ক্যারিয়ার গ্রোথ কেমন সেটা সম্পর্কে সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর লেটস গেট স্টার্টেড ফার্মাস অ্যাক্টর সম্পর্কে আমি যে কথাগুলো বলবো সবগুলোই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো এবং আমার পার্সোনাল অবজারভেশন থেকে বলবো তাই আপনি চাইলে আমার স্টেটমেন্টগুলোর সাথে ডিজিগ্রি করতে পারেন আপনার ডিসএগ্রিমেন্টগুলো কমেন্টে জানাতেও পারেন তাছাড়া আপনি চাইলে আর্গুমেন্টও করতে পারেন আর আমি একজন লার্নার এক্সপার্ট না সো আপনার আর্গুমেন্ট থেকে যদি আমি কিছু শিখতে পারি আলবেগ্লেট আমি আগেও বলেছি ফার্মা ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেমন ধরুন প্রোডাকশন ডিপার্টমেন্ট কোয়ালিটি অ্যাসিউরেন্স ডিপার্টমেন্ট কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আর এন ডি অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ফার্মাসিউটিক্যাল ওয়্যার হাউস এরকম আরও অনেক ডিপার্টমেন্ট আছে এগুলো গেল কিছু মেজর ডিপার্টমেন্টের কথা এর বাইরেও কিছু মাইনর ডিপার্টমেন্ট আছে এই সবগুলো ডিপার্টমেন্টেই ফিমেল এমপ্লয়িরা জব অপরচুনিটি পেয়ে থাকেন ইনফ্যাক্ট ইকুয়াল জব অপরচুনিটি পেয়ে থাকেন এতগুলো ডিপার্টমেন্টের মধ্যে যে ডিপার্টমেন্টগুলো ফিমেল এমপ্লয়ীদের জন্য মোর প্রেফারেবল আজকে সেগুলো নিয়ে কথা বলবো প্রথমে কথা বলা যাক ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল নিয়ে এখানে অ্যানালাইসিস বেসড কাজ হয় আর অ্যানালাইসিস বেসড কাজ করার জন্য পেশেন্স খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় মেল এমপ্লয়ীদের থেকে ফিমেল এমপ্লয়ীদের পেশেন্স একটু বেশি হয় তাই কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট ফিমেল এমপ্লয়ীদের জন্য মোর প্রেফারেবল মোর ওভার এই ডিপার্টমেন্টে পারফেকশান প্রিসিশান অ্যাকিউরেসি এগুলো খুব প্রয়োজন তাছাড়া মেয়েদের মধ্যে এই জিনিসগুলো খোঁজার বা সার্চ করার মেন্টালিটি ইনবিল্ড তাই ফিমেল এমপ্লয়ীদের জন্য কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট একটা অপশন এখানে এমপ্লয়ীদের পারফরমেন্স ইভ্যালুয়েশন করা খুব ইজি কারণ এখানে এমপ্লয়ীদের কাজগুলো সেগ্রিগেটেড বা ইন্ডিভিজুয়াল তাই কেরিয়ার গ্রোথ অ্যাক্সেলারেটেড হওয়ার পসিবিলিটি খুব বেশি বাই দ্য ওয়ে আই এম ফণ্ড অফ ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের জন্য আমার একটা স্ট্রং সফট কর্নার আছে আই রিপিট ওয়ানস এগেন্ড আই হ্যাভ আ স্ট্রং সফট কর্নার ফর ফার্মাসিটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট এবার কথা বলা যাক ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি অ্যাসিউরেন্স ডিপার্টমেন্ট সম্পর্কে এই ডিপার্টমেন্টের ট্রেনিং এবং ডকুমেন্টেশন সেকশনটা ফিমেল এমপ্লয়ীদের জন্য মোর প্রেফারেবল ফিমেলদের মধ্যে টাইম সেন্স নিয়ে একটা কনসিয়াসনেস দেখা যায় যদিও সেটা অন্যের ক্ষেত্রে অন্যের প্রতি নজরদারি করার একটা ইনটেনশনও লক্ষ্য করা যায় মোরওভার অন্যকে বোঝানোর একটা টেন্ডেন্সিও থাকে তাদের মধ্যে নো ম্যাটার সে নিজে বুঝুক কিংবা না বুঝুক অন্যকে বোঝানোর টেন্ডেন্সি তাদের থাকবেই তাদের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো স্পেশালি বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল যোগ আপার্ট বাংলাদেশের কোয়ালিটি অ্যাশোরেন্স ডিপার্টমেন্টের এই সেকশনগুলো অর্থাৎ ডকুমেন্টেশন এবং ট্রেনিং এই সেকশনগুলো যেহেতু ডেস্ক বেসড তাই এই সেকশনগুলো মেয়েদের জন্য অর্থাৎ ফিমেল এমপ্লয়দের জন্য মোর প্রেফারেবল আর একটা ইম্পর্ট্যান্ট কথা যেহেতু এই সেকশনগুলোর কাজ ইন্ডিভিজুয়াল বা সেগ্রিগেটেড তাই পারফরমেন্স ইভোলিউশন করা ইজিয়ার সেই জন্য কেরিয়ার এক্সালেটেড হওয়ার পসিবিলিটি এখানেও বেশি এখন কথা বলা যাক ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং সেকশন নিয়ে প্রোডাকশন ডিপার্টমেন্টের দুইটা মেজর সেকশন হল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্যাকেজিং বাংলাদেশি ফার্মা ইন্ডাস্ট্রিগুলোতে এখনও ম্যানুয়াল প্যাকেজিংটাই বেশি হয় ম্যানুয়াল প্যাকেজিং হলে সেখানে নাম্বার অফ পার্সোনাল বেশি লাগে পার্সোনাল বেশি হলে হিউম্যান নেচার অনুযায়ী কথাবার্তা বেশি হয় এসব হ্যান্ডেল করার জন্য প্রচুর প্যাশেন্স প্রয়োজন আমি আগেই বলেছি আমার কাছে মনে হয় ফিমেলদের পেশেন্স মেলদের থেকে একটু বেশি তাই সেখানে হিউজ নাম্বার অফ পার্সোনাল ম্যানেজ করার জন্য ফিমেল এমপ্লয়িদেরকে প্রেফারেন্স দেওয়া হয় এখানে প্যাকিং বেল্টগুলো সেগ্রিকেটেড থাকে তাই কার বেল্ট থেকে কত বেশি প্যাকেজিং হচ্ছে সেটা ইজিলি নোটিসেবল সেই জন্য পারফরমেন্স ইভালুয়েট করা ইজি পারফরমেন্স ইভ্যালুয়েশন হলে তো আপনার কেরিয়ার গ্রোথটা ফাস্টার হবেই ফিমেল এমপ্লয়ীদের জন্য আরেকটা প্রেফারেবল ডিপার্টমেন্ট হচ্ছে আর এন্ডি অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে দুইটা মেজর সেকশন আছে একটা হচ্ছে ফর্মুলেশন আর একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যানালাইটিক্যাল সেকশানের সাথে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের সিমিলারিটি আছে তাই এখানেও কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের মতো সেম রিজনগুলো অ্যাপ্লিকেবল হবে এগুলোর বাইরে ফার্মা ইন্ডাস্ট্রির অন্যান্য ডেস্ক বেসড জবগুলো ফিমেল এমপ্লয়ীদের জন্য প্রেফারেবল ফিমেল এমপ্লয়িদের জন্য বাংলাদেশি ফার্মা ইন্ডাস্ট্রিগুলোর কোন কোন ডিপার্টমেন্ট মোর প্রেফারেবল এবং সেগুলোতে তাদের ক্যারিয়ার গ্রোথ কেমন সেটা সম্পর্কে একটা শর্ট ওভারভিউ দিয়ে ট্রাই করেছি এতক্ষণ হোপফুলি আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন অ্যাটলিস্ট আপনি একটা বেসিক আইডিয়া পেয়েছেন আমি যে ডিপার্টমেন্টগুলো বললাম বা যেই সেকশনগুলো বললাম এগুলোর বাইরেও যদি আরও প্রেফারেবল কিছু থেকে থাকে ফিমেল এমপ্লয়ীদের জন্য সেটা কমেন্টে জানাতে পারেন তাছাড়া আপনার এই সেক্টর সম্পর্কে অর্থাৎ ফার্মা সেক্টর সম্পর্কে যে কোনো ধরনের ইনকোয়ারি থাকলে বা কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন মোরওভার এই চ্যানেল সম্পর্কে বা এই কন্টেন্ট সম্পর্কে যে কোনো ধরনের অপিনিয়ন জানানোর জন্য কমেন্ট করতে পারেন সেটা হোক পজিটিভ বা নেগেটিভ স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আপনার আছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন প্রোডেনশিয়াল প্যাশনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ